আসসালামু আলাইকুম, কঙ্কাবতী প্রাঙ্গণে স্বাগতম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি। একেবারে বাসায় থাকা অল্প কিছু উপকরণে কম সময়ে একটু ভিন্ন কিছু তৈরি করার প্রয়াস থাকে সব সময়। একেবারে নিজস্ব কিছু সৃজনশীলতার স্বাক্ষর খাবার তৈরি থেকে পরিবেশনে রাখতে চেষ্টা করি সব সময়। আর তারই ধারাবাহিকতায় একেবারেই নিজস্ব রেসিপিতে করা আমার আজকের রেসিপিটি, যার নাম আমি দিয়েছি আলু পেঁয়াজের রিং ঝুড়ি। অসাধারণ স্বাদের কুড়মুড়ে এই রেসিপিটি ছোট বড় সকলের ভীষণ পছন্দের হবে, এটা নিশ্চিত বলতে পারি। এখন তাহলে রান্না শুরু করে দেই। আমি এখানে এরকম সাইজের দুটো আলু নিয়েছি। গ্রেটারের একটু মোটা ছিদ্রের অংশ দিয়ে আলুটা গ্রেট করে নিতে হবে। আলুটা গ্রেট করে নেব লম্বালম্বিভাবে, ঠিক এরকম করে। দুটো আলু লম্বালম্বি করে গ্রেট করে নিয়েছি। এখন এতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবার এটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়েছি, এখন আলুগুলো 10 মিনিট রেখে দেব এভাবে। এখানে আমি কিছু পেঁয়াজের রিং করে নিয়েছি। 10 মিনিট রেখে দেবার পর আলু থেকে যে পানি বের হয়েছে সেই পানিটা ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে নিংড়ে নেব। এবার আলুটাকে আবার ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নেব। ভালোভাবে ধুয়ে নিয়েছি, এবার পানি ঝরিয়ে আবার ভালোভাবে নিংড়ে নেব এটাকে। ভালোভাবে আলুগুলো পানি ছড়িয়ে নিংড়ে নিয়েছি। এখানে লক্ষ্য রাখতে হবে যেন আলুতে কোনো পানি না থাকে। এবার এতে দিয়ে দেব 2 টেবিল চামচ চালের গুঁড়ো, 1 টেবিল চামচ দিয়ে দেব বেসন, 1 টেবিল চামচ দিয়ে দেব কর্নফ্লাওয়ার, 1/2 চা চামচ দিয়ে দেব চিলি ফ্লেক্স, 1/2 চা চামচ দিয়ে দেব চাট মশলা। এবার সব উপকরণ ভালোভাবে মেখে নেব। আমি এখানে কোনো লবণ দেইনি, কারণ লবণ দিয়ে মেখে রেখেছিলাম, যদিও সেটা ধুয়ে ফেলেছি, কারো প্রয়োজন হলে দিয়ে দিতে পারেন। পানিটা ভালোভাবে নিংড়ে নিতে হবে, যেভাবে আমি এখানে নিংড়ে নিয়েছি, তাহলেই মাখানোটা এমন একটু আঠালো আঠালো হবে। এবার পেঁয়াজের রিংটা নিয়ে আলুটা এর মধ্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে দেব। এজন্যই আলুটা লম্বালম্বি গ্রেট করে নিলে কাজটা সহজ ও সুন্দর হবে। পুরো পেঁয়াজের রিংটা জড়িয়ে নিলাম আলু ঝুড়ি দিয়ে, হয়ে গেল। এভাবে সবগুলো একইভাবে করে নেব। একইভাবে সবগুলো রিং করে নিয়েছি। এখন এগুলো সাথে সাথে ভেজে নিতে হবে, নয়তো আলু থেকে পানি ছেড়ে আসার সম্ভাবনা থাকতে পারে, যদিও আমি এটাকে ভালোভাবে পানিটা ঝরিয়ে নিয়েছিলাম। চুলায় প্যানে রান্নার সাদা তেল দিয়ে দিলাম। মাঝারি আঁচে এটাকে গরম করে দিয়ে দিলাম আলু পেঁয়াজের রিং ঝুড়িগুলো। একেবারে একটু আলুও পেঁয়াজের রিং ছেড়ে আসেনি। আলু ঝুড়িগুলো বেশ ভালোভাবে পেঁয়াজের রিং এর সাথে আটকে আছে। মাঝারি আছে 2 মিনিট রেখে উল্টে নেব। ওপাশটা আবার 2 মিনিট রেখে একটু উল্টে পাল্টে তুলে নেব। হয়ে গেল, এভাবে সবগুলো ভেজে নেব। হয়ে গেল আমার কুড়মুড়ে স্বাদের আলু পেঁয়াজের রিং ঝুড়ি। একটু নিজের মতো করে সাজিয়ে দিলাম। এভাবেই যে কোনো সময় বাড়িতে বা উৎসবে বা ইফতারিতে আপনার খাবার টেবিলে কুড়মুড়ে চটপটা স্বাদান্তে করে নিতে পারেন ভিন্ন ধরনের এই রেসিপিটি। আশা করি হবেন সকলের প্রশংসার দাবিদার। আজ এ পর্যন্তই। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, যেটা আমার জন্য ভীষণ অনুপ্রেরণার আনন্দের। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভীষণ ভালো থাকবেন সবসময়। আল্লাহ হাফেজ।